वेलकम टू माय चैनल शुभ्रप्रिया। केमन आछो तुम्हरा सबाई? आशा करी भालो आछो, सुस्थ आछो। आमिओ बेश भालोई आछी। तो आजकेर आमी सकाल थेके कोनो ब्लग बानाइनी, तोमादेर साथे अन्य टपिकेर ब्यापारे किछु शेयर करब बोले। ताई एखन बाजे, एखन रात हये गेछे, सन्धे 8টা बजे। तो আমি যে টপিকে নিয়ে কথা বলবো সেই টপিক হচ্ছে পরিবার। মানুষের জীবনে পরিবার শব্দটা অনেক কি ইম্পর্টেন্ট রাখে, কেন কি পরিবার না হলে আমরা তো, আমাদের কোনো অস্তিত্ব নেই। একটা পরিবার হচ্ছে নিজের মা বাবা ভাই বোন, দ্বিতীয় পরিবার হচ্ছে নিজের শ্বশুর বাড়ির লোকেদের নিয়ে একটা পরিবার হয়, আর 3 নম্বর যে পরিবারটা হচ্ছে সেটা হচ্ছে একটা বন্ধুদের জগতের একটা পরিবার। তো আমি সেই বন্ধুদেরই কথা বলবো। আমার এক পরিবার হয়েছে ইউটিউবের পরিবার। আমার ইউটিউবের পরিবারে আসা আমার বেশি দিন হয়নি, কিন্তু এই কম সময়ের মধ্যে আমি মানে অনেকই নিজেকে হ্যাপি মনে করি, আর অনেক আমি সত্যিকারেরই অনেক আমি খুশিও হয়েছি এখানে এত ভালো ভালো বন্ধু পাওয়ার জন্য। তো সেই বন্ধুদের আমি আজ তোমাদের কাছে তাদের চ্যানেলের নাম শেয়ার করব। তারা ভীষণ মানে কি বলবো, তারা ভীষণই সাপোর্টিভ হচ্ছে। আমি মানে 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি কি তারা কোনো দিনও ঠকাবে না, বিকজ আমাকে ঠকায়নি। আমি যখন থেকে, জবের থেকে আমি ইউটিউবে এসেছি, আর তাদের সাথে যখন থেকে আমার পরিচয় হয়েছে, তো তারা আমার কিন্তু স্টে আমাকে সাপোর্ট করে এসেছে, এখন তক্ক করছে। তো তো ইউটিউবে যাদের যাদের চ্যানেল খোলা আছে, তারা তো এক অপরের সাপোর্টের বিনা এগোতে পারবে না, সবার সবার সাহায্যেরই দরকার। তো আমিও তাদেরই সাহায্যতে আগে মানে বার হওয়ার চেষ্টা করছি, আর তারা ভীষণ সাপোর্টিভ। তো আমি তাদেরই চ্যানেলের নাম বলবো, আজ তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্লিজ, আমি তোমাদের কাছে, বাকি যারা বন্ধু আছো তোমাদের কাছে, আমি সবার কাছে রিকোয়েস্ট করব কি প্লিজ তোমরা তাদের চ্যানেলে একবার ভিজিট নিশ্চয়ই দিও। আমি মনে করব কি তাদের চ্যানেল তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে, আর শুধু ভালো লাগবে না, তোমারও নিজেরও ইচ্ছে করবে কি তাদের চ্যানেলে যাই, আর তোমাদেরকেও নিশ্চয়ই তারা সাপোর্ট করবে। আমি তো বলবো, আমি 100% গ্যারেন্টি দিতে পারি কি তারা তোমাদেরকেও সাপোর্ট করবে। তো চলো, আমি আর বেশি কিছু বলবো না, ব্লগ অনেক বড় হয়ে যাবে, তো ঝটপট আমি নামটা নিয়ে সেরে ফেলি, কেমন? আমি ফার্স্ট নাম যার নিচ্ছি, সে মানে সত্যিকারেরই মানে আমি আমি আমার মন থেকে বলছি কি সে ভীষণ সাপোর্টিভ, ভীষণ মানে অনেকই ভালো মানুষ, অনেকই তার চিন্তা আমাদের থেকেও একদমই আলাদা। হয়তো আমরাও সবাই এটাই চাইবো কি আমার বন্ধু বাড়ুক, তাই না? আমার সাপোর্ট হোক বা আমি আগে বাড়বো, সেটাই আমরা অবভিয়াসলি সবাই চাই। কিন্তু যে বন্ধুর আমি এখন নাম নিচ্ছি, বন্ধু হচ্ছে প্লাস বয়সে বড় হচ্ছে দিদি ভাই বলি আমি তাকে, তো সে ভীষণ ভালো হচ্ছে। প্লিজ তোমাদের কাছে, সবার কাছে আমি রিকোয়েস্ট করছি তার কাছে যেও। তো আমি নামটা আগে নিই, নাম হচ্ছে, ফার্স্ট নাম হচ্ছে ইন্ডিয়ান ব্লগার মুন। এই মুন দি ভাইয়ের জন্যই আমিও অনেকই এগোতে পেরেছি, অনেক আমি সাপোর্ট পেয়েছি। এই দি ভাই অনেক সাপোর্ট করে, তাকে আমি মানে এখন মানে তাকে আমি থ্যাংকস বলবো না, থ্যাংকস বললে খুবই, থ্যাংকস শব্দটাও খুবই ছোট তার কাছে। এই ভীষণ সাপোর্টিভ। যদি তোমরাও এ তার ঘরে যাও, তো দেখবে তারা, সে তোমাকে 100% ফুল ওয়াচ করে সাপোর্ট করে, আর শুধু ফুল ওয়াচ আর
সাবস্ক্রাইব নয়, ও এত সাপোর্টিভ হচ্ছে কি তোমার বন্ধু বাড়াবার জন্য ও অনেক যথেষ্ট চেষ্টা করবে। আমি পেয়েছি, ইনফ্যাক্ট আমাদের বাকি বন্ধুরাও পেয়েছে। তো প্লিজ বন্ধুরা, তোমরা সবাই ইন্ডিয়ান ব্লগার মুন এই চ্যানেলের নাম হচ্ছে, তুমি চলে যাও, তোমরা সবাই চলে যাও, আর দেখবে তোমাদেরও অনেক হেল্প হবে। আর তোমরাও প্লিজ এই মুন্দি ভাইয়ের চ্যানেলে যাও, তাকে সাপোর্ট করো, সে কিন্তু লোককে অনেক সাপোর্ট করে, তো আমিও চাইবো কি আমরা সবাই মিলে তাকে সাপোর্ট করি। তো রইল সেকেন্ড বন্ধুর নাম, সেকেন্ড বন্ধুর নাম হচ্ছে সুইষ্ণাস কিচেন। সুইষ্ণাস কিচেন ইও এক, মানে আমার থেকে ছোটো বলবো, আমার থেকে বয়সে ছোটো বলবো, কিন্তু এত, মানে এত সাপোর্টিভ। আমার প্রত্যেকটা ভিডিওতে তুমি তাকে পাবে, প্রত্যেকটা ভিডিও ফুল ওয়াচ করে, কমেন্ট করে, আর শুধু কমেন্ট তো এমনিতে অনেক কেউ করে যায়, কিন্তু সে এক একজনের বন্ধু দেখে মনে হয় না কি হ্যাঁ ভাই এ সত্যিকারেরই আমার ভিডিও দেখে ওয়াচ করে। তো আমি তার নাম নেব সুইষ্ণাস কিচেন। সুইষ্ণাস কিচেনে তোমরা সবাই যাও, রেসিপি দুর্দান্ত দেখতে পারবে, খুব সুন্দর সুন্দর রেসিপি বানায়। আমার হাতের রান্না মানে একদমই ভালো নয়, কিন্তু তার আমি রেসিপিগুলো দেখি, যেগুলো একটু ইজি মনে হয় সেগুলো আমি একটু চেষ্টা করি, বিকজ আমি অত ভালো শেফ নই সত্যি কথা বলতেই, ওই মানে কাজ চলাবার মতন আমি রান্না করি। কিন্তু এই সুইষ্ণাস কিচেন এত ভালো ভালো তোমাদেরকে রেসিপি দেখাবে, আর তোমরাও শিখতে পারবে তার রেসিপি দেখে। এমনিতে অনেকই রেসিপি চ্যানেল আছে, কিন্তু আমি বলবো রেসিপি চ্যানেল হতে পারে, কিন্তু একটা যদি তোমরা সাপোর্টিভ ফ্রেন্ড যদি চাও, সাপোর্টিভ যদি বন্ধু চাও কি তোমাদেরও ওয়াচ করবে, ফুল ওয়াচ করবে, টাইম দেবে, তো আমি বলবো এই সুইষ্ণাস কিচেনে তোমরা সবাই ভিজিট দাও। থার্ড নাম আমি যার নিচ্ছি সে হচ্ছে রাখিস কিচেন। রাখিস কিচেন, আমি বারবার করে বলছি রাখিস কিচেন, ইনি ভীষণ ভালো, ভীষণ ভালো। ইনি আমার থেকে বয়সে অনেক বড়, কিন্তু ভীষণ সাপোর্টিভ হচ্ছে। প্রথম প্রথম যখন আমার সাথে তার বন্ধুত্ব হয়, তো একটু মানুষকে বুঝতেও একটু সময় লাগে, ভুল বোঝাবুঝিও হয়, সেটা সবার মধ্যেই হয় তাই না, কিন্তু সময় না পেরোলে, তার সাথে একটা সময় না কাটালে কেউ বুঝতে পারবে না কি সে কেমন। তো আমি এটাই বলবো কি রাকেশ কিচেনে তোমরা সবাই যাও, সে উনি অনেকই ভালো, অনেকই ভালো, আর ভালো তার থেকেও বেশি হচ্ছে সাপোর্টিভ। তোমাদের ভিডিও ফুল ওয়াচ করবে, তোমাদের পাশে থাকবে যদি তোমরা তার পাশে থাকো, তো তোমরা তার পাশে থেকো, তাকে সাপোর্ট করো, আর সে 100% আমি বলছি সে 100% তোমাদের চ্যানেলকে সাপোর্ট করবে, আর অবশ্যই টাইম দেবে। আমি ফোর্থ নাম রইল প্রিয়ার ঘর কন্যা। প্রিয়ার ঘর কন্যা, প্রিয়ার ঘর কন্যা, এই সমস্ত ওয়ার্ডগুলো কিন্তু ক্যাপিটালে, ঠিক আছে, বারবার বলছি প্রিয়ার ঘর কন্যা, সমস্ত ওয়ার্ডগুলো ক্যাপিটালে। প্লিজ তোমরা তার চ্যানেলও ভিজিট করো, তোমরা অনেক বন্ধু পাবে। আমি বলছি, আমি যার যার চ্যানেলের নাম নিচ্ছি সে ভীষণ সাপোর্টিভ, বিকজ আমাকে 100% তারা দিয়েছে, তার জন্যে আজ আমি তাদের নাম নিচ্ছি। তো আমাকে যারা যারা এখন দেখছো, সব বন্ধুরা যারা যারা আমার যারা যারা বন্ধুরা আছো, আর এনাদের ঘরে যারা এখন তক যাওনি, তো প্লিজ তোমরা তাদের ঘরে ভিজিট করো, প্রিয়ার ঘর কন্যা। এও ভীষণ ভালো, ভীষণ মানে গল্প করে, বেশ সুন্দর সুন্দর শট বানায়, বেশ সুন্দর সুন্দর, আর ভীষণ মানে আমার আমার ভীষণ ভালো লাগে এনার কথা, তারপরে সমস্ত ভিডিও শট আমার ভালো লাগে, আর আমাকেও সাপোর্ট করে, অনেক সাপোর্ট করে, আমাকে ফুল ওয়াচ দেয়, টাইম দেয়,
তো তোমরা প্লিজ সব বন্ধুদের আমি রিকোয়েস্ট করছি প্রিয়ার ঘরকন্নাতে তোমরা চলে যাও। আর লাস্ট নাম আমি নিচ্ছি প্রাপ্তি ব্লগস। প্রাপ্তি ব্লগস আমি বারবার করে বলছি, প্রাপ্তি ব্লগস হয়তো অনেকেই তোমরা সবাই জানো যাদের বন্ধু আছো। তো প্রাপ্তি ব্লগসে তোমরা যাও, ভিজিট দাও, তাকে সাপোর্ট করো। আমি গ্যারান্টি নিচ্ছি সে 100% তোমার পাশে দাঁড়াবে, তোমাকে সাপোর্ট করবে, ইনফ্যাক্ট ফুল টাইম দেবে। তো এখন ব্যাপার হচ্ছে ফুল টাইমটাই আমাদের 1000 সাবস্ক্রাইব তো হয়ে যাবে, কখনো না কখনো হয়ে যাবে 1000 সাবস্ক্রাইব। কিন্তু এবারে ব্যাপার হচ্ছে 4000 যে ফুল টাইমটা, ওইটা না দিলে তো সম্ভব নয়, ওইটা না দিলে তো কিছুই হবে না। 1000 সাবস্ক্রাইবটা নিয়ে, সাবস্ক্রাইবার নিয়ে তো কিছু হবে না। তো যদি তোমরা সবাই ওয়াচ টাইম বাড়াতে চাও, সাপোর্টিভ বন্ধু যদি খুঁজতে যাচ্ছ, খুঁজছই, অবভিয়াসলি আমরা সবাই বন্ধু সকাল থেকে রাত পর্যন্ত বন্ধু খুঁজে বেড়াই, তো আমি তোমাদেরকে বলবো কি প্রাপ্তি ব্লগসে তোমরা চলে যাও। সে ভীষণ ভালো, ভীষণ তার কথাবার্তা অনেক ভালো লাগে, আমার ভিডিও ভালো লাগে। সে আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে, ওয়াচ করে। সবচেয়ে বড় জিনিস, কমেন্ট করা তো বড় জিনিস নয়, কমেন্ট তো যে কেউ 1 সেকেন্ড দেখে নিয়েও কমেন্ট করে দেবে, 2 মিনিট দেখে নিয়েও কমেন্ট করে দেবে, তাই না? কিন্তু ফুল ওয়াচ দেখাটাই অনেক বড় জিনিস। তো যে তোমাদেরকে ফুল ওয়াচ দেবে, তো অবভিয়াসলি তোমরা তাদেরই ঘরে যাওয়া পছন্দ করবে। তো আমিও সেটাই বলবো, প্রাপ্তি ব্লগসে চলে যাও। আর এর আগে আমি যত আজকের আমি 5টে নাম নিলাম, 5টা বন্ধুর নাম নিলাম, ইন্ডিয়ান ব্লগার মন, সুইসনাস কিচেন, রাখিস কিচেন, প্রিয়ার ঘর কন্যা, আর প্রাপ্তি ব্লগস, এই পাঁচখানা বন্ধুর আমি আজকের নাম নিলাম। সেই 5 জনের বন্ধুদের ঘরে তোমরা সবাই ভিজিট দাও। আমি আস্তে আস্তে আরও বাকি সবার বন্ধুদের নাম নেব, অনেকই বন্ধু আছে আমার, আমার সাপোর্ট করার মানে অনেকই বন্ধু আছে, এই কম সময়ে আমার অনেক ভালো বন্ধু হয়েছে, তাদের আমি সবার আস্তে আস্তে করে নাম নেব। আমি এখন একসাথে অতগুলো নাম নিলাম না, বিকজ তোমরাও সবাই কনফিউজ হয়ে যাবে, তার জন্যে এই 5খানা বন্ধুর নাম নিলাম। তোমরা প্লিজ তাদের বাড়ি যাও, তাদের ঘর যাও, ভিজিট করো, আর তাদেরকে সাপোর্ট করো। আর আমি তাদের গ্যারেন্টি নিচ্ছি সে তোমাদের পাশে দাঁড়াবে, ফুল ওয়াচ দেবে, ফুল টাইম দেবে। তো আমি আর ব্লগ বেশি বড় করব না, এই বলতে অনেক টাইম চলে গেল। আর আমি এখন কিছুদিন আমি ব্লগ বানাবো না, আমি ব্লগ বলতে আমি এই ব্লগই এখন বানাবো, বিকজ আমার মনে হলো কি না বন্ধুদের নাম নেওয়াটা এখন উচিত হচ্ছে, বন্ধুদের নাম নেওয়াটা অনেকই দরকার হচ্ছে সবার, সবারকে যে যে দেখো যে অরিজিনাল মানে যে সত্যি, যে সত্যিকারেরই সাপোর্ট করে, তাকে আমিও সাপোর্ট করি, তাকে আমি একদম সাপোর্ট করব। আমার দিক দিয়ে বাকি বন্ধুদের কোনো চিন্তা নেই, কিন্তু প্লিজ সাপোর্ট করতে হবে, পাশে দাঁড়াতে হবে, শুধু মুখে বললে হবে না কি আমি পাশে আছি বা অন্য কিছু, তো সাপোর্ট করতে হবে, সেটা সবাই বুঝতে পারে, সেটা সবাই বুঝতে পেরে যাবে কি কে সত্যিকারের বন্ধু আর কে শুধু বলে নিয়ে আর চলে যায়। তো আমি অনেক বন্ধু আছে, আমি আস্তে আস্তে করে সবার নাম নেব। আর প্লিজ সাথে থেকো, সাথে থেকো, আর ভিডিও পরবর্তীকালে আমি আরও বাকি বন্ধুদের নাম নেব। তো প্লিজ ভিডিও দেখো আর সাথে থেকো, আর প্লিজ আমি বারবার রিকোয়েস্ট করছি এই 5 জনের ঘরে তোমরা চলে যাও, তাদের পাশে দাঁড়াও, সেও অবশ্যই তোমার পাশে নিশ্চয়ই আসবে। তো চলো, আমি এখন এতটাই রইল, আজকের আমি ব্লগ আর বেশি বড় করব না, কথা বলতে বলতে অনেকই বড় হয়ে যাবে। আমার আজকের টার্গেট ছিল এই 5 বন্ধুর নাম নেওয়া, যে সত্যিকারেরই বন্ধু হচ্ছে, সাপোর্টিভ হচ্ছে। তো চলো, আজকের মতন টাটা, বাই বাই, ভালো থেকো।